আমার ভিডিওর সবচেয়ে বেশি ভিউর কারণ হলো এই যে কালা ছেলেটা কেন সরে সাথে এরি এটা আমরা জানবো। এই ছাঁচের একটা বিস্ফোরণ হবে মুখের মধ্যে। খাবারের কোয়ালিটি প্রশ্নে যুবরাজ মার্কেট, এই মার্কেটটাই মূলত যুবরাজ মার্কেট। এটা বন্দর খেয়াঘাট একদম সংলগ্ন, তার ঠিক ঘাটতে বেরোলে বাম দিকে, ঘাটতে বেরোলে বাম দিকে এই এই রাস্তা ধরে আসলে মূলত যাবেন তরিক্স কিচেনে। সো এইদিকে দোকান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটে দশ নম্বর দোকান আর কি। এই রেল তরিক্স কিচেন, সেই মূলত তরিক্স কিচেন কয়লার কাচ্ছি, যার জন্য আসলে মানুষের পরিচিতি। দুটো কাটলাম এই যে কর্নারে, এই কর্নার থেকে এলো বন্দর খেয়াঘাট, বন্দর খেয়াঘাট থেকে এই যে তরিক্স কিচেন, একটু সামান্য মানে এক মিনিটের রাস্তা। এটা কি কয়লার কাচ্ছি? চেহারা তো একটু চেঞ্জ হয়েছে মনে হইতেছে। ফ্লেভার রে আহ, সরিষার তৈরি শেষ হয়ে গেছে, আমরা শেষ সময় আসছি। মোরগ পোলা, মোরগ দি নাই। আমি সব জায়গায় আসলে তেরি দেখেছি, আসলে বিফ তেরি, কিন্তু এই মানে তরিক্স কিচেনেই একমাত্র মাটন তেরি। তো এটা আসলে টেস্ট কিরকম সে কিছু না, কিন্তু সেন্টটা খুব ভালো আসতেছে। এই যে তেরির মধ্যে একটু মরিচ, বাহ, গার্নিশ করাইতেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে। রেডি দর্শক, তরিক্স কিচেনের কয়লার কাচ্ছি তো আপনারা খেয়েছেন। এইবার নতুন একটা প্রজেক্ট তাদের সরিষা তেহারি। নারায়ণগঞ্জে আসলে একটা সবচেয়ে মজার বিষয় যে সব জায়গায় আসলে বিফ তৈরি পাওয়া যায়, কিন্তু বাট মাটন তৈরিটা খুবই রেয়ার। আর সেই রেয়ার জিনিসটা নিয়েই উনি শুরু করেছেন যে মাটন তৈরি, আর এটার অবশ্য নাম হলো সরিষা তৈরি। মানে মূলত কেন সরিষা তৈরি এটা আমরা জানবো। তো একটু এই মুহূর্তে আমি একটু যদি দেখাই যে আসলে এদিকে যা আছে তৈরির পরিমাণ, কি পরিমাণ মাটন আছে একটু দেখাও তো সোহেল। মাটনের সাইজগুলো অনেক ছোট ছোট, একদম মানে তেহরির যে সাইজ হয় সেই সাইজেরই, আর পর্যাপ্ত পরিমাণ মাটন আছে, ভালো মাটন আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা সোহেল, টেস্ট শুরু করো। এই যে আমাদের খাদক সাহেব, ছোট খাদক সাহেব, আর একটু দেখাই স্যার। আচ্ছা, মুখে দেওয়ার পরে প্রথমে কিন্তু সরিষার যে ঝাঁঝ, সেই ঝাঁঝের একটা বিস্ফোরণ হবে মুখের মধ্যে। ভালোই, আর আরেকটু খাই, তারপরে বর্ণনা করি কেমন। সোহেল, সরিষার তৈরি খাওয়ার আগে কিন্তু আগে বুড়ানি খাইয়ে ফেলছে, যার কারণে আমার বেশি ভালো চিন্তা করতেছে কিন্তু পারতেছে না। মুখে দেওয়ার পরে কিন্তু একটা মানে সরিষার ইয়াটা, ঝাঁঝ, সেই ঝাঁঝটা খুব ভালোভাবে টের পাবেন, খুব ভালো লাগে। মানে যে ইয়াটা, যে টেস্টটা, আমি তো খুব ভালো টেস্ট করে দেখতে পারেন অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে কয়লার কাচ্ছির যে আমার কাছে যে সব থেকে ইম্পর্টেন্ট যে ইয়াটা মনে হয়েছিল সেটা হচ্ছে তেল ছিল না, একেবারে ঝরঝরা একটা ভাব ছিল, কিন্তু এইখানে ওইটা নাই, ওইটা পাবেন না, এটা যথেষ্ট তেল পাবেন আপনারা। আমার কাছে মনে হয় তেল না থাকলে বেশি ভালো হইতো আমার জন্য।
এতটুকুই। মাটনটা একটু খেয়ে দেখাও, মানুষের একটু মনে আসলে টেস্ট। মাটন আসলে মাটনের মতোই লাগে, খুব ভালো। তরিস কিচেনের এই হলো তরিকুল ভাই। তো তরিকুল ভাই, আমি আসলে আপনার কাছে জানার যে আগ্রহ বিষয়টা, সেটা হলো আপনার প্রথম কথা সরিষার তেহেরি, এইটা আসলে চিন্তা আপনার কিভাবে আসলো? মানুষের স্বাস্থ্য নিরাপত্তা অথবা মানসম্মত খাবার প্রোভাইড করাটাই আসলে আমাদের প্রধান কাজ। এবং আমরা আরেকটা বিষয় মনে করি, ফুড আমাদের অক্সিলারি প্রোডাক্ট, অর্থাৎ এটা আমাদের মেন প্রোডাক্ট না। আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে মানুষের হ্যাপিনেস, মানুষের হেলথ, স্বাস্থ্য আমাদের হচ্ছে প্রধান বিষয়, আমরা যেটাকে আসলে ফুড কনসার্নটা করতে চাই। তো সেখান থেকে আমরা পার্লার কাছে যখন করলাম, আমরা মনে করলাম যে আচ্ছা, একটা বিরিয়ানির বা এই মানে এই টাইপের প্রতিষ্ঠানগুলিতে যা যা থাকে সেটা কাচ্ছি, তেহারি, পরব পলাও কিংবা অন্য মানে অন্যান্য আইটেমগুলো, আমরা সেখান থেকে চেয়েছি যে কয়লার কাচ্চির সাথে একটা ইউনিক এবং মানুষের স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনাদের কাছে আনতে। সেই জন্য আমরা সরিষার তেল বেসড, প্রথমত সরিষার তেল বেসড একটা প্রোডাক্ট অথবা তেহারি আমরা আনছি, এইটা ছিল আমাদের আইডিয়া। দাম কত রাখতেছেন তেহারি? আমাদের তেহারির দাম হচ্ছে 130 টাকা। এবং তেহারি বলতে আমরা আসলে যেটা বুঝি কিংবা প্রচলিত অর্থে যে যেটা আছে সেটা হচ্ছে ব্রিফ। আমাদের এখানে কোনো ব্রিফ আইটেম নেই, আমাদের তেহারিটা এটা হচ্ছে খাসির। আগামীতে কী ধরনের খাবার চিন্তা করলেন? আগামীতে কী ধরনের খাবার সেটা আসলে প্রথমত নির্ভর করছে আমাদের কাস্টমাররা আমাদের কী ফিডব্যাক দেয়, অর্থাৎ আমাদের কাছ থেকে আমাদের কাস্টমারদের এর প্রত্যাশা কী, তা ঠিক আমাদের কাছে কী চান। আমাদের দিক থেকে আমরা আসলে বলতে চাই, আমরা আসলে চাই দায়িত্বশীল কাস্টমার। দায়িত্বশীল কাস্টমার থাকলে তার স্বাস্থ্যের প্রতি, তার পরিবারের প্রতি, তার সমাজের প্রতি, কিংবা তিনি কোথায় খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, সেই স্পেসটা, কিচেনটা হাইজিন কিনে না, সেটা তিনি নিজে এনশিওর করবেন। আমাদের মতো দেশগুলিতে এটা একটা ভয়ঙ্কর বিষয় যে আমরা আমাদের নিজেদের খাবারে ভেজাল দিই, বিষ মেশাই, সেই খাবারটাকে আমরা আসলে কেবলমাত্র প্রফিটের জন্য, মুনাফার জন্য মানুষকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইটা আমাদের দিক থেকে আমরা কখনো করবো না। আমরা আবারও বলছি, খাবারের কোয়ালিটি প্রশ্নে তরিস কিচেন কখনো আপোষ করে নাই এবং আমরা এই আপোষটা করবো না। আমরা চাই যে মানুষ কম দামে স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার খাবারটা চাক, ফলে আমরা ট্রাই করবো আগামী দিনে 20-50 টাকার মধ্যে সকলের জন্য একটা খাবার এখানে আনতে। থ্যাংক ইউ তরিক ভাই, থ্যাংক ইউ।